আসসালামু আলাইকুম। আমাদের সকলের প্রিয়, আমাদের কুমিল্লা 11 আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মুজিবুল হক মুজিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ একটা লম্বা সময় আপনি এই জার্নির মধ্যে দিয়ে আছেন। আমার এই ভিডিওটি করার পিছনের উদ্দেশ্য হচ্ছে আপনার সাথে দেখা হওয়া আমার পক্ষে আসলে খুবই ডিফিকাল্ট, আর আমার কাছে মনে হয়েছে এটি একটি সহজ উপায় আপনার সাথে যোগাযোগ করার, আমার কিছু স্বপ্নের কথা আপনার সাথে শেয়ার করার। সেটা হলো আপনি মানে আমি স্বপ্নে দেখতাম যখন আমি ছোট, যে আমাদের গ্রামে কোনো ইলেকট্রিসিটি নাই এবং আমরা টিভি দেখতে পারতাম না। আমার মনে আছে আমি এইচএসসি পর্যন্ত আমাদের গ্রামে কোনো ইলেকট্রিসিটি ছিল না, আমরা ব্যাটারি দিয়ে ভাড়া করে টেলিভিশন দেখতাম অন্য জায়গা থেকে ভাড়া করে এনে। আপনার সহযোগিতায় 1997 সালে আমাদের ভাটোরা গ্রামে মানে আমাদের এলাকায় আর কি ইলেকট্রিসিটি বিদ্যুৎ আসে। তো এই জন্য আসলে আমরা অনেক ঋণী আপনার কাছে, এই জন্য ঋণী। এটা আসলে মানুষ হিসাবে বা এটা নাগরিক অধিকার যে সে তার কী বলবো বেসিক নিডসের মধ্যে ইলেকট্রিসিটি একটা অবশ্যই, কিন্তু আপনার সহযোগিতা না হলে হয়তো এটা আরও 20 বছর পর হতো, 10 বছর পর হতো, কিন্তু আপনার সহযোগিতা সেটা অনেক দ্রুত শেষ হয়েছে। আমি খুব অল্পতে একটু কথাটা শেষ করি, সেটা হচ্ছে আপনার গুণগান করতে করতে আমার দিন শেষ হয়ে যাবে, হয়তো ভিডিও করতে করতে অনেক সময় লাগবে, কিন্তু আমি খুব অল্প কথায় বলি যে আপনার প্রতিনিধিত্ব মানে আপনার প্রতিনিধিত্বে যে সফলতাগুলো এসেছে আপনি মানুষের কল্যাণে অনেক ধরনের শিক্ষাক্ষেত্রে এবং স্বাস্থ্যক্ষেত্রে অনেক অবকাঠামো তৈরি করেছেন, এটা অত্যন্ত প্রশংসাযোগ্য এবং অনেক প্রশংসনীয়। কিন্তু যদি আমরা ভবিষ্যতের দিকে তাকাই, আসলে আমাদের ভবিষ্যৎ জেনারেশনের শিক্ষার ব্যবস্থা বা আমরা যে এলাকায় থাকি সেখানে স্বাস্থ্যের কী অবস্থা মানে স্বাস্থ্যসেবার কী অবস্থায় আছে, এটার দিকে যদি একটু নজর দিতেন। আমি আসলে অনেক দিন ধরে আমার স্বপ্ন যে আপনার সাথে একটু কথা বলবো এবং কীভাবে এলাকায় আসলে একটু শিক্ষার বিষয়ে একটু কাজ করব সেটা নিয়ে ভাবছিলাম আপনার সাথে কথা বলবো, কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। আজকে আমার কাছে মনে হয়েছে যে নতুন করে আপনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, এটা একটা বিশাল সুযোগ। আপনার একটি কথার মূল্য আমাদের হাজার হাজার কথার চেয়ে অনেক বেশি দাম। সো আমার কাছে মনে হয় বর্তমানে যে পরিস্থিতি আসলে আমাদের গ্রামে প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায়, আমার কাছে মনে হয় আমাদের একটু সবারই নজর দেওয়া উচিত। আপনি আপনি নিশ্চয়ই জানেন আপনি অনেক শিক্ষিত এবং আপনি অনেক সচেতন একজন সংসদ সদস্য, যে শিক্ষার ক্ষেত্রে যদি আসলে আমরা একটু নজর দিই তাহলে আসলে শুধু শিক্ষা না, আসলে মানসম্পন্ন শিক্ষা, তাহলে আমাদের যেটা হয় ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি আমাদের একটা সমাজের আসলে আমরা একটা সুন্দর সমাজকে আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আর শিক্ষার মাধ্যমে আসলে একমাত্র এডুকেশন যেটার মাধ্যমে আমরা কী করতে পারি, দারিদ্র চক্রটাকে ভেঙে দিতে পারি। আমরা যে কোনো ব্যক্তি তার যে কোনো একটা সাফল্য অর্জনের ক্ষেত্রে তার যে ওই জায়গাটা পৌঁছানোর যে কী বলবো একটা ফুল পটেনশিয়ালিটি যেটা বলে আর কি, সেটা এডুকেশন ছাড়া আসলে কোনোভাবে সম্ভব না। আর আপনার যে কোনো বক্তৃতায় মানে আমার কাছে মনে হয় যে আমি প্রায় ভাবি এরকম, আচ্ছা মুজিব ভাই বক্তব্য শুরু করেছেন, শুরুতে উনি বলবেন যে শিক্ষার বিকল্প কিছু নাই, বাবা মাদের কাছে অনুরোধ আপনারা আপনাদের সন্তানদেরকে স্কুলে পাঠাবেন, শিক্ষকদেরকে বল আপনি হয়তো বলছেন যে হ্যাঁ আপনারা ঠিকমতো ক্লাস নেবেন, বাচ্চাদের অ্যাসেসমেন্ট ঠিকমতো করবেন, বা আপনার যারা রাজনীতি কর্মী আছে আপনার সাথে যারা সহযোগিতা করছেন, আপনি যদি ওনাদেরকেও বলেন যে না যে যখন যে এলাকায় যাবে এলাকা ভিত্তিক ভাগ করে ওকে ফাইন, প্রত্যেকটা ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে কি না, টিচাররা ঠিকমতো পড়াচ্ছে কি না, বা বাচ্চারা কেন ড্রপ আউট হচ্ছে, কেন স্কুলে তারা ঠিকমতো যাচ্ছে না, কেন তাদের কি কি সমস্যা আসলে আছে। আমরা আমাদের অনেক কোয়ান্টিটি আছে মানে অনেক বেশি ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে, কিন্তু আসলে কতজন শেষ পর্যন্ত যেতে পারছে বা কতটুকু সেটার আউটকাম হচ্ছে, এটা একটু যদি আপনার তত্ত্বাবধানে বা আপনার প্রতিনিধিত্বে যদি আমরা একটু
সামনে যে অবস্থানে আছে ভালো, যদি আমরা একটু চেষ্টা করি আরেকটু হয়তো ভালো হবে, কারণ বর্তমানে যে পরিস্থিতি পৃথিবীর সেই অবস্থায় আমরা আসলে অনেক পিছানো। সো একটু যদি আমরা চেষ্টা করি, আর আমার ইচ্ছা যে আমি 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 বিশ্বাস করি যে আপনার অব্যাহত নেতৃত্বে এবং সমর্থনের মাধ্যমে আমরা আমাদের মানে এই এলাকার আমাদের এলাকার প্রতিটি শিশুর কাছে মানসম্মত শিক্ষাকে আমরা সহজলভ্য করতে চেষ্টা মানে সহজলভ্য করতে পারবো। আর আপনার একটি কথা, আপনার একটি ইতিবাচক সম্মতি মানে যে কোনো বিশাল বড় একটা পরিবর্তন আমাদের সমাজকে করে দিতে পারে। আরেকটা হচ্ছে এই আমার এই স্বপ্নটা আসলে কি বলবো, এটা আমার স্বপ্ন না আসলে, আমি জানি এটা আপনারও স্বপ্ন, আপনার সাথে যারা কাজ করছে সবারই স্বপ্ন। হয়তো আমরা একত্রে হয়তো অনেক কিছু করতে পারছি না, বা আমাদের প্রায়োরিটিটা, সো আমরা যদি এই 2000 ধরেন আজকে 24, আগামী 5 বছরের মধ্যে যদি আমরা একটা টার্গেট করি, গোল করি যে না আমরা এই যে কোনো কিছুর মধ্যে আমরা শিক্ষাটাকে আগে ফোকাস করব, তা এবং স্বাস্থ্যসেবাটাকে আমরা একটু প্রায়োরিটাইজ করব। আমাদের এলাকায় একটু সত্যি স্বাস্থ্যসেবা প্রকল্প খুব দরকার, খুব দরকার। তা আপনি যদি একটু চেষ্টা করেন, জনগণের কল্যাণে আপনার নিবেদন সত্যি অনেক বেশি প্রশংসনীয়, এবং আপনার আমরা আপনার ক্রমাগত প্রচেষ্টা যে ইতিবাচক পরিবর্তন আনবে তা আসলে আমি জানি, এবং সেটার জন্যই আমি অপেক্ষা করে বসে আছি। আমি বিশ্বাস যে আমার স্বপ্ন, আমি আমি এটা দেখব যে এটা সত্যি সম্ভব হয়েছে, এবং সেটা যদি আপনি চান এটা এটা কোনো ব্যাপারই না আসলে। আপনি অনেক ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।